আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সম্মুখে বহুদিন পরে আসলাম এই ভিডিওটির মধ্যে আমি তুলে ধরেছি কিভাবে নতুন ডিজাইনের যেগুলো থ্রি পিস রয়েছে এক এক জায়গায় এক এক ধরনের ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো মিলিয়ে মিলিয়ে কিভাবে থ্রি পিসটি কাটিং করতে লাগে আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখেন আপনারা খুবই সহজেই এই সঠিক নিয়মটি শিখতে পারবেন দেখুন ঈদের সিজনের মধ্যে অনেক ধরনের কিন্তু পিস আসবে আপনাদের ওখানে আমার এখানেও আসতেছে আমি সেই জন্য আগে আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এরকম কোনো ঝামেলা যেন না হয় দেখুন এই পিসটি আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কোথায় কোথায় এই ডিজাইনগুলো বানানো রয়েছে কিন্তু এই ডিজাইনগুলো মিলিয়ে মিলিয়ে কিন্তু কাটিংটি করতে লাগবে হ্যাঁ পুরো কাপড়টা আমি খুলে বিছিয়ে নিয়েছি বিছানোর পর সর্বপ্রথমে যেটা দেখুন সামনের দিকে যেটা ডিজাইনটি থাকবে এটা হচ্ছে এই ডিজাইনটি যেটা আমি বের করে নিয়েছি এটা কিন্তু সামান পাটে থাকবে সামনের দিকে থাকবে আর এখানে দেখুন এই সাইডে যে কাপড়টি রয়েছে এই ডিজাইনটি এই ডিজাইনটি দিয়ে হাতা বানিতে লাগবে আর পিছন পাট আসবে এখান থেকে এটুকু কাপড় দিয়ে কিন্তু পিছন পাটটি আসবে কিভাবে আমি বানিয়ে নিব আপনারা শুরু থেকে নিঃশেষ রব্দি দেখতে থাকেন সর্বপ্রথমে দেখুন কাটিং করার সময় সর্বপ্রথমে সামান পাটের কাপড়টি সর্বপ্রথমে কাটিং করতে লাগে তাহলে এই সামান পাটটি সর্বপ্রথমে কাটিং করার জন্য দেখুন এখানে যেটা এই মিডিলের যেটা বর্ডার রয়েছে এখানে এই বর্ডারটিকে মিডিল করে নিয়ে এই কাপড়টিকে ফাঁস করে নিতে লাগবে তাহলে আমি এই বর্ডারটি মিলিয়ে নিয়ে এই কাপড়টি ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি ডাবল ভাঁজ করে দেখুন ডাবল ভাঁজ করে এই কাপড়টি বিছানো হয়েছে আর ডাবল ভাঁজ করে দেখুন এই কাপড়টি বিছানো হয়েছে নিচের দিকে যেটা ডিজাইন রয়েছে দেখুন এই নিচের ডিজাইনটি কিন্তু মিলেনি যখন মিলবে না তখন কিন্তু কম বেশি হয়ে যাবে যখন কম বেশি হবে তখন কিন্তু এটা পা আসবে না তখন কি করবেন কাপড়টিকে এরকম খুলে নিয়ে এই পারে যে যেটা ডিজাইনটি যেটা রয়েছে এই ডিজাইনের থেকে হাফ ইঞ্চি উপরে হাফ ইঞ্চি উপরে হাফ ইঞ্চের উপরে দেখুন কাটিং করে নেবেন হাফ ইঞ্চের উপরে এই ডিজাইনের কাপড়টি কাটিং করে এক্সট্রা করে নিয়ে নেবেন এটা পরে এক্সট্রাভাবে লাগিয়ে নিতে লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে এই কাপড়টি আরও সুন্দর করে ফাঁস করে নিয়ে নিচ্ছি এখন মার্জিনগুলো বসিয়ে নিয়ে নিচ্ছি দেখুন মার্জিন বসানোর সময় দেখুন উপরের দিকে দেখুন সরো উপরে যেটা এই ডিজাইনটি রয়েছে এখানে মার্জিন একটি বসিয়ে নেব তারপরে আধা ইঞ্চি নিচে আরও একটি মার্জিন তাহলে দুইটি মার্জিন বসানো রয়েছে নিচের মার্জিন থেকে নিয়ে এই ফিতাটি পুরোপুরি বিছিয়ে নিচ্ছি বিছানো হয়েছে এখন দেখুন এখান থেকে নিয়ে যেটা লাম্বা রয়েছে এই লাম্বাটি মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি এখানে আমাদের লাম্বা রয়েছে আটত্রিশ তাহলে আটত্রিশে আটত্রিশে মার্জিন বসালাম আরও এক্সট্রা নিলাম আধা ইঞ্চি মার্জিন এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এখন স্কেল বসিয়ে নিয়ে এই মার্জিনগুলোটি নিয়ে নিচ্ছি হ্যাঁ মার্জিনগুলো বসানো হয়েছে এখন সর্বপ্রথমে দেখুন পুটের মার্জিনটি এখানে বসিয়ে নিতে লাগবে দেখুন পুট আস্তে আস্তে চোদ্দো ইঞ্চি তাহলে চোদ্দোর হাফ নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি তাহলে সাত ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি দেখুন এত ইঞ্চি কী জন্য পুটটি নিচ্ছি এটা আস্তে আস্তে কলার আসবে সেই জন্য সাত ইঞ্চি নিয়ে নিলাম আর নাহলে কম নিয়ে নিতে লাগতো এখন এখানে আরমলটি নিয়ে নিচ্ছি আর্মলের মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি আর্মল আস্তে আস্তে সাড়ে ছয় ইঞ্চিতে আর্মলের মার্জিনটি বসিয়ে নিয়ে নিচ্ছি যেভাবে আমরা সবসময় মার্জিন আর্মলের জন্য বসিয়ে নিয়ে থাকি এখন এটা বডি আস্তে আস্তে চৌত্রিশ চৌত্রিশকে চার ভাগ করবো চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিয়ে নিচ্ছি এক ভাগ আস্তে আস্তে সাড়ে আট ইঞ্চি তাহলে সাড়ে আট ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি আর এক্সট্রা নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চির মতো সেলাই মার্জিনের জন্য এখানে দেখুন মার্জিনগুলো বসানো হয়েছে এখন স্কেল বসে এখানকার এই মার্জিনটি নিয়ে নিচ্ছি এখানকার এই মার্জিনটি টানা হয়েছে এখন এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে যেটা হিপসের যেটা মার্জিন রয়েছে সেটা আমি এখানে বসিয়ে নিয়ে নিচ্ছি এটা আস্তে আস্তে তেরো ইঞ্চি তাহলে তেরো ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি এখন এখানে যতটুকু নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি এই হিপসের এখানেও সাড়ে আট ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি এখানে কিন্তু দেড় ইঞ্চি নেওয়া যাবে না এখন এখান থেকে নিয়ে এই হিপসের এখানে ধরব ফিতাটি তারপরে এই ফিতাটি এইভাবে ভাঁজ দিয়ে নেব পেটের মাপটি দেওয়ার জন্য এখানে মার্জিন বসিয়ে নিয়ে নিলাম প্যারেট আস্তে আস্তে আঠাশ ইঞ্চি আঠাশকে চার ভাগ করবো চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিচ্ছি এক ভাগ আস্তে আস্তে সাত ইঞ্চি তাহলে সাত ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিলাম আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখানকার এই মার্জিনগুলো বসানো হয়েছে এখন স্কেল বসিয়ে নিয়ে এই মার্জিনগুলো টি নিচ্ছি এখানে মার্জিন বসানো হয়েছে এখন মার্জিন বসিয়ে নিতে পারি নিচের ঘেরের মধ্যে এই নীচের ঘেরের মার্জিনটি নেওয়ার জন্য বোটির এখানে আস্তে আস্তে দশ ইঞ্চি মানে সাড়ে আটের সঙ্গে দেড় প্লাস করছে তাহলে দশ ইঞ্চি এই দশ ইঞ্চি নিয়ে নিব এই নিচের ঘেরটি তো দশ ইঞ্চি মার্জিন বসে নিলাম এখানে এক ইঞ্চি প্লাস করব দশের সঙ্গে এক প্লাস হলে হয়ে যাচ্ছে এগারো ইঞ্চি তাহলে নিচের ঘেরটি থাকবে এগারো তাহলে এগারো নিচে গেটটি থাকবে আর সিলাই মার্জিনের জন্য এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে সিলাই সিলাইয়ের মধ্যে চলে যাবে এক ইঞ্চি কাপড়টি দেখুন এখানে মার্জিনগুলো বসানো হয়েছে এই মার্জিন অনুযায়ী স্কেল দিয়ে মার্জিন টেনে নিচ্ছি আর দেখুন এখানকার মার্জিনগুলো বসানো হয়েছে এখন এখানে দেখুন যেহেতু আমাদের কলার দিয়ে নিতে লাগবে তাহলে এক পাশে কিন্তু জামাটি পরবে তাহলে এখানে সামান পাটের মধ্যে সেফ দিয়ে নিতে লাগবে সেফ দেওয়ার জন্য এখানে এক ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিলাম এখন স্কেল দিয়ে এখানকার এই মার্জিনটি এইভাবে টেনে নিচ্ছি ট্রেনে নেওয়ার পরে এখানকার এইভাবে সেফটি দিয়ে নিচ্ছি এখানকার এই সেফটি দেওয়া হয়েছে এটা হচ্ছে সামান পাটের জন্য সেফটি সেফটি দেওয়া হয়েছে আর এখানে দেখুন গলার জন্য এখানে নিচ্ছি আড়াই ইঞ্চিতে একটি মার্জিন আড়াই ইঞ্চিতে মার্জিন বসানো হয়েছে এই আড়াই ইঞ্চি থেকে এই দিকে এইভাবে আধা ইঞ্চি সেপ দিয়ে মার্জিনটি টেনে নিচ্ছি এটা হচ্ছে পুটের মধ্যে আধা ইঞ্চি সেফ যখন সেফ দিয়ে দেবেন তখন কিন্তু ফিডিং আসবে এখানে দেখুন সামান পাটির মার্জিন বসানো হয়েছে ধরুন পিছন পাটটি যেভাবে কাটিং করতে লাগবো ওই অনুযায়ী এখানে একটি সেপ দিয়ে নিয়েছি এই সেপ অনুযায়ী এই সামান পাটটি কাটিং করব পরে সেপটি দিয়ে নেব সামান পাটের মধ্যে এই সেপ অনুযায়ী এই জামাটি কাটিং করে নিয়েছি এই পাটটি কাটিং করে নিয়েছি এই নীচের যেটা ডিজ রয়েছে নিচের মার্জিন অনুযায়ী দেখুন আধা ইঞ্চি এখানেও কিন্তু সেফ দিয়ে নিতে লাগবে যখন আধা ইঞ্চি সেফ দিয়ে নিয়ে নেবে নিচের কোনা কিন্তু ঝুলে যাবে না আর আধা ইঞ্চি সেফটি না দিলে সুদা কাটিং করলে ঝোলার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাহলে এখানে আধা ইঞ্চি সেফ দিয়ে নিয়ে এখানকার এই কাপড়টি কাটিং করে নিয়েছি হ্যাঁ যে জায়গার মধ্যে দেখুন মার্জিনগুলো বসানো রয়েছে সেলাইয়ের জন্য এই মার্জিন অনুযায়ী এখানে ছোট্ট করে কেসি দিয়ে আমি কাপড় কাটিং করে নিয়েছি যেটা নিচের পার্টটি রয়েছে নিচের পার্টের মধ্যে বোঝার জন্য দেখুন সামান পাটটি কিন্তু কাটিংটি করা হয়েছে এখন এখান থেকে সামান পাটটি সাইড করে নিয়ে নিচ্ছি এখানে যেটা সাইডের যেটা কাপড় রয়েছে এই কাপড়টুকু দিয়ে হাতা নিতে লাগবে হাতার কাপড়টুকু এখান থেকে সাইড করে নিয়ে নিচ্ছি কাটিং করে হ্যাঁ বাকি যেতটুকু কাপড় রয়েছে এইটুকু কাপড় দিয়েই পিছন পাটটি কাটিং করে নিতে লাগবে পিছন পাটটি কাটিং করার জন্য এই কাপড়টি আরামভাবে কাটিং করতে লাগবে তাহলে আরামভাবে কাটিং করার জন্য এই কাপড়টি এইভাবে ঘুরিয়ে নিয়ে নেব দেখুন সামান পাটের মধ্যে নিচের দিকে যেটা পাড়ি রয়েছিলো সে সেই সেম টু সেম পাড়ি এই পিছন পাটের মধ্যেও রয়েছে কিন্তু একটু আলাদা রয়েছে কালারটি এই কাপড়টি এইভাবে বিছিয়ে নিয়ে নেব দুই ফাঁস করে এখন সামান পাট যেটা রয়েছে এই সামান পাটটি পিছন পাটের উপরে বিছিয়ে নিয়ে নিচ্ছি হ্যাঁ সামান পাটটি দেখুন বিছানাও হয়েছে এই পিছন পাটের উপরে বিছানো হওয়ার পরে দেখুন নিচের দিকে যেটা রয়েছে এই পাড়িটি যেটা রয়েছে এখানে কিন্তু আধা ইঞ্চি এক্সট্রা রাখতে লাগবে নিচের পাটটির মধ্যে নিচের পাটের মধ্যে যেটা পারি রয়েছে এটা কিন্তু কাটিং করা হয়নি সেই জন্য নিচের পাটের কাপড়টি একটু বেশি রাখতে লাগবে যেটা এক্সট্রা রয়েছে বাড়তি দেখুন বিছানো রয়েছে এই বিছানো অনুযায়ী কাটিং করে নিয়েছি সামান পাটের অনুযায়ী পিছন পাটটি কাটিংটি করা হয়েছে দেখুন এই পিছন পাটির মধ্যে দেখুন যেভাবে সামান পাটের মধ্যে আধা ইঞ্চির মতো সেফ দিয়ে নিয়েছিলাম সেম পিছন পাটের মধ্যে এইভাবে আধা ইঞ্চি সেফ দিয়ে নিয়েছি আর সেফ দিয়ে কাটিংটি করে নিয়েছি দেখুন কাটিংটি করা হয়েছে এখন এখানে দেখুন সামান পাটের মধ্যে সেফটি কিন্তু দেওয়া হয়নি কাঁধের যেটা সেফ দেওয়া এই সেফটি কিন্তু দেওয়া বাকি রয়েছে এই সেফটি এখানে দিয়ে নিয়ে এখন বাকি রয়েছে কাটিং করা হাতাটি হাতাটি কাটিং করার জন্য যেটা আর্মল রয়েছে আর্মলটি এইভাবে মার্জিন নিয়ে নিতে লাগবে মাপ নিতে লাগবে দেখুন এখানে আস্তে আস্তে আট ইঞ্চি দুই সুত মানে আট শোয়া আট ইঞ্চি তাহলে সোয়া আট ইঞ্চি হাতার মহড়াটি থাকতে লাগবে হাতার আড়মলটি থাকতে লাগবে এখানে দেখুন এখন হাতার কাপড়টি এখানে নিয়ে নিচ্ছি দেখুন হাতার কাপড় এখানে দুইটি হাতার রয়েছে এই দুইটি হাতার কাপড় ভালোভাবে এই পাড়িগুলো মিলিয়ে বিছিয়ে নিয়ে নিচ্ছি পাড়িগুলো বি মিলিয়ে বিছানো হয়েছে এখন এই কাপড়টিকে চার ভাঁজ করে নিচ্ছি দুইটি হাতার যেহেতু চার ভাঁজ করে নিতে লাগবে এখন এখানে হাতার যেটা লাম্বা রয়েছে এই লাম্বা অনুযায়ী এখানে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি এখানে একটি মার্জিন বসানো হয়েছে ওরা আধা ইঞ্চি উপরে এক্সট্রা সেলে মার্জিনের জন্য মার্জিন বসিয়ে নিয়ে নিলাম এখন স্কেল স্কেল বসিয়ে নিয়ে এখানকার মার্জিনটি নিয়ে নিচ্ছি এখন এই মার্জিন থেকে নিয়ে নিচের দিকে এই সেফটি দেওয়ার জন্য সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চিতে মার্জিন বসানো হয়েছে দেখুন এখানে আর্মলের যেটা মাপ ছিল ষো আট ইঞ্চি এই ষো আট ইঞ্চি এইভাবে ধরবো এখানে এখান থেকে নিয়ে যতটুকু আস্তে আস্তে এখানে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি মার্জিন বসানো হয়েছে এক্সট্রা নিয়ে নিচ্ছি এক ইঞ্চির মতো এটা শিলে মার্জিনের জন্য এখন এখানে এইভাবে সেফ দিয়ে নিয়ে নিচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে পুরো সেফটি আর এই সেফের মধ্যে সামান পাটের মধ্যে আরও হাফ ইঞ্চি সেফ দিয়ে নিতে লাগবে এই হাফ ইঞ্চি সেফ দেওয়ার জন্য এখান দিয়ে দেখুন এইভাবে হাফ ইঞ্চি সেফ দিয়ে নিয়ে নিয়েছি এটা সামান পাড়ের জন্য দেখুন পিছন পাড়ে যেটা সেফ দিয়ে নিয়ে নিয়েছি এই পিছন পাড়ে সেপ অনুযায়ী কাটিং করে নিতে লাগবে এখানে হাতার এখানে যেটা মোহরের হাতার এখানে যেটা ঢোলা রয়েছে নয় ইঞ্চি নয়ের হাতা আদা নিয়ে নিচ্ছি নয়ের আদা সাড়ে আর সাড়ে চার ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি মার্জিন বসানো রয়েছে আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি সিলাই মার্জিনের জন্য এখন স্কেল বসিয়ে নিয়ে এখানকার এই মার্জিনগুলো টেনে নিচ্ছি সবগুলো মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়েছি এইদিকে কাটিংটি করা হয়েছে এখন এখানে বাকি রয়েছে সামান পার্টের মধ্যে যেটা সেফ দিয়ে নিতে লাগবে হাতার হাতার মধ্যে এই সেফটি দেওয়া বাকি রয়েছে এইখানে আধা ইঞ্চিতে যেটা মার্জিন বসিয়ে নিয়েছি এই মার্জিন অনুযায়ী এখানে সেফ দিয়ে নিয়েছি এটা সামান পাটের মধ্যে সেফ থাকবে সেই জন্য এখানে সেফ দিয়ে নিয়ে নিলাম দেখুন সেফটি দেওয়া কমপ্লিট হয়েছে তাহলে এখানে দেখুন এইভাবে যদি আপনারা কামিজটি কাটিং করে থাকেন অবশ্যই আপনারা আরও একটি বস্তু খেয়াল করবেন যখন আপনারা কামিজটি কাটিং করবেন কাটে কামিজ যখন নেবেন থ্রি পিস একটি যখন অর্ডার নেবেন তখন কিন্তু ক্যাটালগ কিন্তু সঙ্গে থাকে যদি ক্যাটালগটি থাকে আপনারা সুবিধা হবে কাটিংটি করতে কেননা ক্যাটালগ অনুযায়ী আপনারা কাটিংটি করতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন কীভাবে কাটিংটি করতে লাগবে দেখুন এই পাড়ি যেটা রয়েছে এই পারিটি নিচের দিকে এইভাবে দিয়ে নিতে লাগবে দেখুন এতদূর এত দূর অবধি এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আরও নতুন নতুন ভিডিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন